আহার প্রস্তাবের সময় আমি সকাল থেকে অনেক গ্রামে গ্রামে, গ্রামে তো কেউ যায় না, আমাকে ঘুরতে হয় একেবারে সেই বরজের শিমুলদাড়ি, মাদাখালি, ভূপতিনগর, খেজুরির বটতলা, আমগিছিয়া করে আপনাদের কাছে এসেছি। মোহাম্মদপুরে যেতে হবে এবং রিয়াপাড়ায় শেষ করব, 3টে বাজবে। আবার রাত্রিবেলা আসবো দেবীপুরে এবং পুরুলিয়া, অনেক রাত্রে আসবো 10টার পরে। 48টা পুজো হয়েছে, 47টাতেই আমাকে তারা আপন করেছে, 47 জায়গা। স্বাভাবিকভাবে ইচ্ছা থাকলেও আমার উপায় নেই, আমি আপনাদের সবাইকে দুর্গোৎসব, শুভ ষষ্ঠী, নবরাত্রির শুভেচ্ছা জানাই। এখানে উপহার দেওয়া হবে, তাই সময় বিলম্ব করব না, মায়েরা 12টার আগে থেকে বসে আছেন। আমি প্রণাম জানাবো সদেশ বাবুকে। আমি এখানে 9 সাল থেকে পুজো উদ্বোধনে আসি, 2009 8 8 এমএলএ, দক্ষিণকাতির এমএলএ, 2008 সাল থেকে আমি এখানে আসি, 9-এর এমপি, 16-এর এমএলএ মন্ত্রী, আজকে এমএলএ বিরোধী দল নেতা। মানে এখানকার উদ্বোধন, তার সঙ্গে আমার সম্পর্ক, ওদিকে 8 আর এদিকে আপনি ধরুন 12 3 15 বছর, 1.5 দশক। স্বাভাবিকভাবে চেনা ভবনের বইটা লাগে। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা দিতে এসেছি। বর্ষিয়ান স্বদেশ বাবু আছেন, এনার সঙ্গেও আমার 15 বছর এই মঞ্চে দেখা, ষষ্ঠীর দিন। কোভিডের সময় আমরা দূরে দূরে বসেছি, মুখে মাস্ক লাগিয়েছি, ঠাকুরের কাছ থেকে দূরে ছিলাম, এখানে সীমিত লোক, গ্যাপ দিয়ে দিয়ে 2 জন 3 জন, তার মধ্যেও স্বদেশ বাবু ছিল, আমি ছিলাম, কমন সঞ্চালক শিক্ষক বাপ্পাদিত্য বাবু, গান্ধী বাবু আছেন, অভিজিৎ ভাই আছেন, মাননীয় WBCS এখানকার শহীদ উত্তম বাবু আছেন, আমাদের পঞ্চায়েতের 25 বছর পার করে দিয়েছেন পঞ্চায়েতের সঙ্গে, মেঘনাথ বাবু আছেন এবং পঞ্চায়েত সমিতি নন্দীগ্রাম একে, অ্যাকচুয়ালি তারাই করেন, আমরা তো নৈবেদ্যের নাড়ু, আমরা আসলাম দেখলাম জয় করলাম। কিন্তু গত 3 মাস 4 মাস ধরে নীরবে যারা কাজ করে গেছেন, আমার জোয়ার ভরার সমস্ত সদস্য, কর্মকর্তা, সংগঠক, এদেরকে আমি কোটি 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 ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, রোদ ঝলমলে আকাশ থাকুক, আমরা চাইব অষ্টমী অব্দি তো তাই থাকবে বলছে, আমরা আশা করব বরুণদেব কৃপা করবেন। গত বছর সেপ্টেম্বর মাসে পুজো ছিল, বৃষ্টি কাদায় আনন্দ উপভোগ করতে পারেনি সবাই, সেটা করবেন। আর ওখানে যা যা হবে সেটা কিন্তু পঞ্জিকা মতে হবে, আজকের বোধনও পঞ্জিকায় বলা আছে সময়, ওখানে আমার ইচ্ছায় আপনার ইচ্ছায় হবে না, ওখানে যা হবে পঞ্জিকা মতে হবে। সপ্তমী পুজো, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি এবং ঘট বিসর্জন, দধিকর্মা, সিঁদুর খেলা, সব বলে দেওয়া আছে পঞ্জিকাতে। এই জায়গায় আমাদের সনাতনীরা কম্প্রোমাইজ করবেন না, অন্য ধর্মের লোকরাও করে না, ইসলাম ধর্ম যারা মানেন কোরআন হাদিস মেনে চলেন, খ্রিস্ট ধর্ম যারা মানেন বাইবেল মেনে চলেন, যারা গুরু নানকের শিষ্য গুরুমুখী পড়ে গুরু গ্রন্থ সাহেব মেনে চলেন, সেখানে এগুলো হয় না, পিতৃপক্ষে উদ্বোধন হয় না। এগুলো আমাদের যে সনাতনী সংস্কৃতি, একে রক্ষা করে আপনাদের চলতে হবে। সবাই ভালো থাকবেন, পুজো ভালো কাটবে, এটুকু আশা রেখে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আপনাদের সাথে আছে। নন্দীগ্রামে রেলের কাজ শুরু হয়ে গেছে, বন্ধ ছিল, 206 কোটি টাকা দিল্লি থেকে মোদিজি দিয়েছেন, কাজ শুরু হয়ে গেছে। এমপি ল্যান্ডের 2.5 কোটি টাকার কাজ শুরু হয়ে গেছে, এমএলএ ল্যান্ডেরও কাজ শুরু হয়ে গেছে 60 লাখ টাকা, পঞ্চায়েত 11টা আমরা, আমার মনোভাব পূর্ণ লোকেরা এসেছে, আমি প্রমাণ করে দেব যে মানুষের পঞ্চায়েত হবে, দল না দেখে, ধর্ম না দেখে, বর্ণ না দেখে, যার বার্ধক্য পাওয়া দরকার সে পাবে, যার ঘর পাওয়ার দরকার আবাস যোজনা পাবে, যার শৌচালয় নেই শৌচালয় পাবে, যার বাড়িতে এখনো জল যায়নি পানীয় জল,
তাকে পানীয় জল দেবে এবং প্রকৃতপক্ষে শ্যামল সাউন লক্ষ্মীবাঈর নেতৃত্বে আমাদের মানুষের পঞ্চায়েত আমরা করব। এখানে অনেক পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের কর্মকর্তারা আছে, প্রত্যেককে আমি অশোক করণ সহ আমার শ্যামাভাই সহ প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ভালো থাকবেন। দুর্গা মাই কি, মা মায়া কি, দুর্গা মাই কি।